ফলের রাজা যেমন আম, আমার কাছে কেকের রাজা হচ্ছে চকলেট মুস কেক। আর সেই মুসটা যদি হয়ে থাকে চকলেট দিয়ে, সেই সাথে যদি থাকে ম্যাঙ্গো ফ্লেভারের মজাদার কেক, তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো চকলেট মুস কেক। অসম্ভব মজার এই রেসিপিটি, সে সময় যারা যারা আমার এই কেকটি খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে এবং সবাই ডাবল পিস করেও খেয়েছিল। সো আর কথা বাড়াচ্ছি না, ফার্স্ট স্টেপে দেখাবো কী করে ম্যাঙ্গো কেকটি তৈরি করেছি। আর এর জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটি স্টেনারের মধ্যে ছেঁকে নিব। এর জন্য একটি স্টেনারের মধ্যে এক কাপ পরিমাণে ময়দা আর একটা চামচ বেকিং পাউডার নিয়ে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। আপনার চাইলে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো মিলেও নিতে পারেন। এখন অন্য একটি পাত্রে 3-3 মিডিয়াম সাইজের ডিম নিয়ে, ডিম থেকে সাদা অংশটাকে আলাদা করে রাখছি আর ডিমের কুসুমটাকে একটি আলাদা বাটিতে নিয়েছি। এখন ডিমের কুসুমের মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ ভ্যানিলা ফ্লেভার, 4 টেবিল চামচ বাটার, আপনারা এক্ষেত্রে ঘি বা তেলও ইউজ করতে পারেন, 1/3 কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটি সাইডে এটাকে রেখে দিচ্ছি। এখন আমি যে ডিমের সাদা অংশটি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে জাস্ট 2 মিনিট একটু লো স্পিডে বিট করে নিচ্ছি। এরপরে স্পিডের মাত্রাটা বাড়িয়ে দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। দেন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি, সেই সাথে বিটার মেশিনটাকেও চালু রেখেছি। চিনি দেওয়া হয়ে গেল, বিটার মেশিনটা অফ করা যাবে না, এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটি ভালো ফোমি ভাব চলে না আসে। প্রায় 10-12 মিনিট পরে দেখা যাবে যে ফোমটি খুব ভালোভাবে হয়েছে, সে সাথে ফোমটিও নড়ছে না, তার মানে এটা ভালোভাবে বিট করা হয়েছে। তো আমি এটাকে বিটার মেশিন থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডিমের হলুদ অংশে যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আর এটাকে বিটার মেশিন দিয়ে মিক্স করার কোনো দরকার নেই, জাস্ট আলতো হাতে এটাকে মিক্স করে নিলেই চলবে। আর সবার ফার্স্টে ময়দা এবং বেকিং পাউডার যেটা চেলে রেখেছিলাম সেটা এখন এই ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিব আর এটাকে মিক্স করে নেব। আমি কীভাবে করে মিক্স করে নিচ্ছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, ঠিক এভাবে করেই এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিব লিকুইড মিল্ক, আর এই লিকুইড দুটো অল্প অল্প করে দিতে হবে। তো আমি এখানে ফার্স্টে 2 টেবিল চামচ দিয়েছি, দেন আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে চামচের সাহায্যে আমি দুধ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে মোট 6 টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন এই ব্যাটারটি রেডি। আর এটা ঘনত্বটা দেখুন কিরকম হবে, ঠিক অনেকটা এরকম। এরপরে দিচ্ছি সর্বশেষ ইনগ্রিডিয়েন্টস, আর তা হচ্ছে ফুড কালার। এটা একেবারে ঐচ্ছিক বিষয়, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আমি এখানে জাস্ট সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি যাতে করে কালারটা সুন্দর আসে। আমি কেকটিকে 9 ইঞ্চির একটি রাউন্ড প্যানে এটাকে বেক হতে দিব। এর জন্য প্যানটির মধ্যে বাটার ব্রাশ করে দেন এর মধ্যে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি পার্চমেন্ট পেপার না থাকে সেক্ষেত্রে ঘি বা বাটার ব্রাশ করার পর দেন কিছুটা ময়দা ছিটিয়ে দিলেই চলবে। কেকের ব্যাটারটি ঢালার পর পাত্রটি ধরে 4-5 বার একটু ট্যাপ করে দিতে হবে, এতে করে কেকটা সমান হবে। আজকে কেকটি আমি চুলার মধ্যে তৈরি করে দেখাবো। তো এর জন্য একটি বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা লবণ নিয়েছি। লবণটা পরিমাণ এমন নিতে হবে যা যে প্যানটি নাও হবে সে প্যানের পুরো তলাটা যেন লবণ দিয়ে ঢেকে থাকে। চুলার আঁচ বাড়িয়ে এই লবণটাকে 5 মিনিটের জন্য একটু গরম হতে দিয়েছি। তো লবণটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটি দিয়ে দিলাম। এরপর এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য, আর এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। আপনারা যদি এটাকে ওভেনে তৈরি করতে চান তো সেক্ষেত্রে 350 ফারেনহাইট অথবা 170 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 30-35 মিনিট বেক করে নিলেই চলবে। তো প্রায় 1 ঘন্টা পর এ দেখুন কেকটি অলরেডি হয়ে গিয়েছে। আমি অলরেডি এটাকে কাঠি দিয়ে চেক করেছি, আপনাদেরকেও আবার দেখাচ্ছি। এই দেখুন কাঠিটি পুরোপুরি ক্লিন হয়ে বের হয়েছে,
তার মানে কেকটি এখন রেডি। তো তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক। আমি কেকটি একটু ফ্ল্যাট করেছি, আপনার চাইলে 7 ইঞ্চি অথবা 5 ইঞ্চির একটি প্যানের মধ্যেও এই কেক তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কেকটি আরেকটু উঁচু হবে। আমি কেকটি ফ্ল্যাট করে তৈরি করেছি বিকজ এই কেকটিকে আমি ম্যাঙ্গো মুস কেক তৈরি করব। আপনারা চাইলে এই ম্যাঙ্গো কেকটি নর্মাল এইভাবে করে বানিয়েও পরিবেশন করতে পারেন, কেননা এই কেকটি খেতে কিন্তু খুবই সফট এবং খুবই মজাদার। আর আমি এই কেকটির উপরে কিছুটা মুজ এবং জেলো দিয়ে ডেকোরেশন করব। সেই পরের স্টেপটি আমি দেখাচ্ছি কি করে আমি এই ম্যাঙ্গো মুজ তৈরি করেছি। মুজ সাধারণত তৈরি হয়ে থাকে ডিম দিয়ে, জেলোটিন দিয়ে, আবার চকলেট দিয়েও, তবে সবচেয়ে বেশি মজা হয় যদি চকলেট দিয়ে তৈরি করা হয়। আর যেহেতু চকলেট কিনবেনই, সো আমি আপনাদেরকে বলবো হোয়াইট চকলেটটা দিয়ে তৈরি করবেন, বিকজ এটা দিয়ে অনেক বেশি মজা হয়। আর আপনারা যদি ঘরে তৈরি হোয়াইট চকলেট ইউজ করতে চান, তো এর আগে আমি আমার চ্যানেলে দেখিয়েছি কী করে হোয়াইট চকলেট তৈরি করতে হয়। সেই রেসিপির ভিডিও লিঙ্কটা আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার চাইলে হোমমেড হোয়াইট চকলেট দিয়েও এই মুজ কেকটি তৈরি করতে পারেন। আমি এখানে ছোট চকলেট চিপস এবং বড় সাইজের চকলেট ইউজ করছি, প্রায় 250 গ্রাম। এটা গরমে কিছুটা একটু গলে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ হ্যাভি ক্রিম বা হুইপ ক্রিম দিয়ে আমি এটাকে ডাবল বয়েলে গলিয়ে নেব। ডাবল বয়েল মানে হচ্ছে একটি পাত্রের মধ্যে গরম পানি হবে এবং একটি হিটপ্রুফ বাটির মধ্যে এই চকলেটটাকে এভাবে করে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখবেন চকলেটটা খুব স্মুথভাবে গলে যাচ্ছে, এবং একটি চামচের সাহায্যে অনবরত এটাকে নেড়ে একেবারে স্মুথভাবে এটাকে গলিয়ে নিতে হবে। গলানো হয়ে গেলে এটাকে নামিয়ে এক সাইডে একটু ঠান্ডা করে নিব। চকলেটটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর এর মধ্যে দিচ্ছি ফ্রেশ ম্যাঙ্গো পিউরি। আমি এখানে কিছুটা আম একটু ব্লেন্ড করেছিলাম, সেখান থেকে জাস্ট 3 টেবিল চামচ এই ম্যাঙ্গো পিউরি এর মধ্যে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটি মিক্সিং বোলে 1/2 কাপ পরিমাণ হ্যাভি ক্রিম বা হুইপ ক্রিম নিয়ে নিলাম। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, তবে চেষ্টা করবেন এটা যেন ফ্রিজে ঠান্ডা থাকে। তারপর মেশিনের সাহায্যে আমি কিছুক্ষণ এটাকে একটু বিট করে নিচ্ছি। তবে খেয়াল করবেন এটা বিট করে একেবারে ক্রিম করে ফেলবেন না, এটা যখন একটা নরম প্যাক থাকবে তখনই বিটার মেশিনটা অফ করে দিয়ে সেই আমের এবং চকলেটের মিশ্রণটা যে করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট একটু বিট করে নিলাম। যেহেতু আমি আজকে এটা একটা কেকের শেপ দিব, তাই আমি এর মধ্যে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এবং এটাকে আমি টেস্টেনার একটু ছেঁকে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে থাকে, তবে আপনারা যদি নর্মাল ডেজার্ট কাপে এটা সেট করতে চান তাহলে এই কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে। এখন জাস্ট আর 1 মিনিট একটু বিট করে নিলেই ম্যাঙ্গো মুজ রেডি। আপনারা চাইলে এই ম্যাঙ্গো মুজটি ছোট ছোট ডেজার্ট কাপের মধ্যে ডেকোরেশন করে খেতে পারেন, তবে আমি আজকে এটাকে একটি কেকের উপরে সেট করব। এছাড়া আপনারা এই কেকের পরিবর্তে যে কোনো ফ্লেভারের কেক ইউজ করতে পারেন। যে প্যানের মধ্যে আমি কেকটি তৈরি করেছি পুনরায় সেই প্যানের মধ্যে এই কেকটি আবার বসিয়ে দিলাম। এখন একটি ফর্কের সাহায্যে কেকটির মাঝে এভাবে করে একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে মুজটি কেকের ভিতরে কিছুটা ঢুকে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এখন এই কেকের উপরে এই মুজটি ঢেলে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য একটি স্প্যাচুলা দিয়ে এটাকে একটু সমান করে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে কিছু ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নর্মাল ফ্রিজে প্রায় 7-8 ঘন্টা রেখে এটা যখন সেট হয়ে যাবে এরপরে আপনারা সার্ভ করে খেতে পারবেন। তবে আমি এর উপরে আরেকটি লেয়ার দেব যা কিনা জেলির লেয়ার হবে। এর জন্য এই কেকটিকে জাস্ট 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে একটু সেট হতে দিয়েছি। আর ঠিক 2 ঘন্টা পর আমি এখন জেলিটা রেডি করব। আর আমি আজকে রেডিমেড যে জেলের প্যাকেটগুলো আছে সেগুলো ইউজ করছি। আর রেডিমেড প্যাকেটগুলোতে 1 প্যাকেটের জন্য 2 কাপ পানি দিতে বলা হয়, কিন্তু আমি এখানে 1/2 কাপ পানি কম দিচ্ছি, মানে 1.5 কাপ পানি এর মধ্যে ইউজ করছি। আর জেলির যে প্যাকেটের মিশ্রণটা আছে সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম।
আধা কাপ পানি কম দিচ্ছি এই কারণে যাতে করে এই জেলিটা খুব ভালোভাবে শক্ত হয়ে একটা সেট হয়, এই কারণে করছি। তবে আপনারা চাইলে দু কাপ পানি এবং এই জেলির প্যাকেটের সাথে হাফ চা চামচ আগার আগার পাউডারও দিতে পারেন, এতে করেও জেলিটা আবার শক্ত হবে। এখন এর মধ্যে জাস্ট একটা বলক চলে আসলে এটাকে নামিয়ে নেব। এটাকে কিছুটা একটু ঠান্ডা করতে হবে। কিছুটা একটু ঠান্ডা হয়ে আসলে এরপরে ফ্রিজ থেকে সেই মুস কেকটি বের করে নিলাম। এখন এর উপরে আমি কিছুটা ফুস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর কি করে আমি এই ম্যাঙ্গোটা এরকম ডিজাইন করে কেটেছি সেটার ভিডিও এর আগে আমি আমার আরেকটি ভিডিওতে দিয়েছিলাম, সেটা যদি দেখতে চান তো লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন জেলিটা কিছুটা একটু ঠান্ডা হয়েছে, মানে এটা এখনও হালকা কুসুম গরম আছে। তো কিছুটা জেলি নিয়ে একটি স্পুনের উপর এভাবে করে ঢেলে দিচ্ছি। এটাকে সরাসরি এই মুজের মধ্যে দেওয়া যাবে না, বিকজ এই জেলিটা এখনও কিছুটা গরম আছে। তো সরাসরি দিলে মুজটা ছিদ্র হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে জেলি। তো এই কারণে একটি স্পুনের সাহায্যে এভাবে করে আস্তে আস্তে এই জেলিগুলো ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ জেলি ঢালা হয়ে গেলে এখন এটাকে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। তবে আমি এটাকে সারা রাতই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কেকটি খুব সুন্দরভাবে সেট হয়েছে, তো আমি এর সাইড থেকে পার্চমেন্ট পেপারগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে, যার কারণে এটার কাটার অংশটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট আপনাদেরকে বলে দিচ্ছি, চাকু দিয়ে এক স্লাইস কাটার পর এরপরে চাকুটি আবার ক্লিন করে তারপর আবার আরেক স্লাইস কাটবেন। এভাবে করে চাকুটি ক্লিন করে কাটলে তাহলে কেকের স্লাইসগুলো খুব সুন্দর হয়। আমি জাস্ট আপনাদেরকে একটি স্লাইস দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কতটা মজার। মানে ওই সময় গেস্টরা যারা যারা এটা খেয়েছিল সবাই খুব প্রশংসা করেছে। তো আপনারাও বানাবেন এবং আশা করছি আপনাদের ফ্যামিলির সবার এটা ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।